সমস্ত ছাত্রছাত্রীদের আমার অভিনন্দন জানাই। আমি বিপ্লব বসাক, নারায়ণপুর হাই স্কুলের একজন ভূগোলের শিক্ষক। আমি আজ তোমাদের দশম শ্রেণীর একটি নতুন বিষয় বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই আমার ভিডিও এর আগে দেখেছো, আমি এর আগেও ক্লাস নিয়েছি বায়ুমণ্ডলের পরে যেটা ছিল বারিমণ্ডল, সেই বারিমণ্ডলের জোয়ার ভাটা পাঠটি আমি এর আগে নিয়েছিলাম। তো আজ আমি বায়ুমণ্ডল থেকে শুরু করছি, আশা করছি আগামী পর্বে পরপর আমি এই বায়ুমণ্ডলটা পড়াতে থাকব। তাহলে শুরু করছি বায়ুমণ্ডল। তাহলে মনে প্রথমেই প্রশ্ন আমাদের যে জাগে, বায়ুমণ্ডল কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা সংজ্ঞা কাকে বায়ুমণ্ডল বলবো? বায়ু তো দেখা যায় না, বায়ু আমরা শুধু অনুভব করতে পারি, কাকে তাহলে বায়ুমণ্ডল বলবো? আমাদের যে পৃথিবী, এই পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত এক অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে। এই অদৃশ্য গ্যাসীয় আবরণটাই হচ্ছে বায়ুমণ্ডল। আমি একটা ছবি দ্বারা দেখাচ্ছি, ধরে নাও এই হচ্ছে আমাদের পৃথিবী, ছোট্ট করে আঁকলাম। এটা আমাদের পৃথিবী যদি হয়, তাহলে এর চারিদিকে, অর্থাৎ এই যে চারিদিকে অংশ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বায়ুমণ্ডল। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং আবর্তন গতির সঙ্গে আবর্তিত হয়ে চলেছে, এই অদৃশ্য গ্যাসীয় আবরণটাই হলো বায়ুমণ্ডল। দেখো আমি ফোটা ফোটা দিয়ে বোঝাচ্ছি, এটাই হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে এই যে বায়ুমণ্ডল, এখান থেকে একটা প্রশ্ন করতে পারি, এই বায়ুমণ্ডলটা কত কিমি পর্যন্ত বিস্তৃত? খুব সোজা প্রশ্ন, বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত কিমি? 10 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 10 কিমি উপরে কি? মহাশূন্য। অর্থাৎ আমরা 10 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলকে ধরে থাকি। এবার চলে আসছি বায়ুমণ্ডলের উপাদান, এটা বুঝতে এটা দরকার নেই আপাতত, পরে আমি আর একটা ছবি আঁকবই হবে। উপাদান, বায়ুমণ্ডল কি কি উপাদানে গঠিত? বায়ুমণ্ডল মূলত 3টি উপাদানে গঠিত। কি কি? একটি হচ্ছে, আমি একটু লিখেই দেই, একটিকে বলবো গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান, দু নম্বর বলবো জলীয় উপাদান, তিন নম্বরে বলবো জৈব অজৈব কণিকা। তাহলে এক গ্যাসীয় উপাদান, দুই জলীয় উপাদান, তিন হচ্ছে জৈব অজৈব কণিকা। এই 3টি উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত। প্রথমে আসছি গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলের প্রায় 98-99% উপাদানই হলো গ্যাসীয় উপাদান। কত পার্সেন্ট? 98-99% উপাদানই হলো গ্যাসীয় উপাদান। কি কি গ্যাস রয়েছে তাতে? এই গ্যাসীয় উপাদানের মধ্যে উল্লেখযোগ্য 3টি গ্যাস যা প্রায় 99% স্থানই দখল করে আছে। কি কি গ্যাস? সেটি হচ্ছে এক অক্সিজেন, দুই নাইট্রোজেন, তিন কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এছাড়াও রয়েছে কি বিভিন্ন গ্যাস, যতগুলো মনে পড়ে তুমি লিখতে পারো, হাইড্রোজেন, নিয়ন, জেনন, ক্রিপ্টন, ওজোন, সমস্ত গ্যাসের নাম আমরা লিখতে পারবো, কিন্তু এই 3টা হচ্ছে মুখ্য।
এবং শর্ট কোর্সিন এই তিনটার মধ্যে পার্সেন্টেজ আছে, অর্থাৎ বায়ুমণ্ডলে কত পার্সেন্ট করে অক্সিজেন আছে, কত পার্সেন্ট নাইট্রোজেন, কত পার্সেন্ট এবং কার্বন ডাই অক্সাইড, কত পার্সেন্ট চলে আসছি অক্সিজেন। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। নাইট্রোজেন কত? 78.08%। কার্বন ডাই অক্সাইড 0.033%। তাহলে এই তিনটা আমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই তিনটের মধ্যে প্রত্যেক বছরই আমরা মাধ্যমিকে একটি শর্ট লক্ষ্য করি যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত। আমি আরেকবার বলছি, অক্সিজেন 20.94, নাইট্রোজেন 78.08, কার্বন ডাই অক্সাইড 0.033%। এইবার চলে আসছি জলীয় উপাদান। আমরা জানি জলের যে বাষ্পে তরল তরল জল, এই জলের যে বাষ্পীয় রূপ সেটি হচ্ছে জলীয় বাষ্প, অর্থাৎ বায়ুমণ্ডলের দ্বিতীয় উপাদানটি হচ্ছে জলীয় বাষ্প। এবার প্রশ্ন হলো বায়ুমণ্ডলে কত পার্সেন্ট জলীয় বাষ্প থাকে? বায়ুমণ্ডলে গড় জলীয় বাষ্প ভৌগোলিকরা বলছে 1.4% জলীয় বাষ্প গড়ে থাকে, তবে এটি ঋতু ভেদে এবং অঞ্চল ভেদে তারতম্য ঘটে, কোথাও বেশি হবে কোথাও কম হবে। তাহলে 1.4% জলীয় বাষ্প বায়ুমণ্ডলে গড়ে অবস্থান করে। নেক্সট, জৈব অজৈব কণিকা, সেটা কি? অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, লবণ কণা, কার্বন কণা, এইসব এটা আমরা খালি চোখে দেখতে পাবো না। তবে হ্যাঁ, আমরা যদি ঘরে থাকি এবং ভেন্টিলেটর দিয়ে যদি সূর্যের তীব্র আলো ঢোকে, দেখবো আমরা সূক্ষ্ম সূক্ষ্ম কণা একদম উঠছে, সূর্য আলো বন্ধ বন্ধ করে দিয়ে যদি হাত দিয়ে, তাহলে ওই কণাটা দেখতে পাবো না, অর্থাৎ আমাদের চারিপাশে কিন্তু এই কণা দেখা যাচ্ছে, তীব্র আলো পড়লে সেই কণাগুলো উঠবে। এটি হচ্ছে জৈব অজৈব কণিকা। যেমন যদি আমরা সমুদ্রের তীরে যাই, সেখানে আমরা দেখতে পাবো লবণ কণা বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে। যদি আমরা শিল্প কলকারখানায় যাই, সেখানে কিছু উড়ন্ত ছাই দেখতে পাবো, অতি সূক্ষ্ম উড়ন্ত ছাই থাকবে। যদি আমরা মরু অঞ্চলে যাই, তখন সেখানে দেখো বালি কণা। তাহলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জৈব অজৈব কণিকা, এগুলোকে একত্রে বলা হয় অ্যারোসল। তাহলে একটা ছোট্ট প্রশ্ন আসে, অ্যারোসল কাকে বলে? তখন বলবো বায়ুমণ্ডলে অবস্থিত অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা তথা লবণ কণা প্রভৃতিকে একত্রে বলা হচ্ছে অ্যারোসল। এইবার চলে আসবো আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ক্ষেত্রে ভৌগোলিকরা দুটি ভাগে ভাগ করেছে, একটি বলেছে রাসায়নিক গঠন অনুসারে আর একটি বলেছে উষ্ণতা অনুসারে। আমি দুটি একটু আলোচনা করছি। প্রথমে বলি রাসায়নিক, লিখলাম না, প্রথমে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, এক হোমোস্ফিয়ার আর দুই হেটেরোস্ফিয়ার। তাহলে এক হচ্ছে হোমোস্ফিয়ার আর দুই হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, হোমো মানে হচ্ছে সম, অর্থাৎ সমমণ্ডল, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় শূন্য, অর্থাৎ শূন্য ধরি শূন্য থেকে প্রায় 90 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তরটা রয়েছে, সেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদানের অনুপাত প্রায় একই রকম, তাই আমরা এই স্তরটাকে বলি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আবার বলছি, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 90 কিমি উচ্চতা পর্যন্ত, প্রায় কথাটা বলবো, প্রায় 90 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তর দেখা যায়, সেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির অনুপাত একই রকম থাকে, তাই এই স্তরটিকে নাম দেওয়া হলো কি,
সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এইবার চলে আসছি হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল কি? বলা হচ্ছে যে 90 কিমির উপর থেকে অর্থাৎ হোমোস্ফিয়ারের উপর থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত, আমাদের বায়ুমণ্ডল কত কিমি? 10,000 কিমি। 90 থেকে অর্থাৎ সমমণ্ডলের উপর থেকে একদম শেষ পর্যন্ত 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তরটা রয়েছে সেটাকে বলছি আমরা হেটেরোস্ফিয়ার। অর্থাৎ এখানে বিভিন্ন গ্যাসীয় উপাদান একটা নির্দিষ্ট অনুপাতে নেই। এই স্তরটাকে ভৌগোলিকরা চারটা উপস্তরে ভাগ করেছে। এটা আমার লেখবার সময় যদি আমরা ছক করে লিখি তাহলে খুব সুন্দর হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষায় ছক করে লিখলে খুব অল্প টাইমে অল্প সময়ে সেটি হয়ে যাবে। ছকে প্রথমে আমি দিচ্ছি উপস্তর। আমি বুঝতে পারছি তোমাদের এই লেখাটা খুব ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, একটু শুনে নিয়ে লিখে নাও। উপস্তর কি কি স্তর এখানে উপভাগে ভাগ করলো? এখানে উচ্চতা, আর এখানে লিখব গ্যাসের প্রাধান্য। অর্থাৎ উপস্তর গুলো কি আমরা বললাম চারটা ভাগে ভাগ, চারটা দাগ দিয়ে দেখাচ্ছি, চারটা ভাগে ভাগ করলো। প্রথম যে স্তরটা সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। প্রথম স্তরটা আণবিক নাইট্রোজেন স্তর, আমি সংক্ষেপে লিখলাম আণবিক নাইট্রোজেন, নাইট্রোজেন স্তর। দ্বিতীয়টি পারমাণবিক অক্সিজেন স্তর। তৃতীয়টি হচ্ছে হিলিয়াম স্তর। ডিস্টার্ব দিচ্ছে। হিলিয়াম স্তর। আর চতুর্থটি হাইড্রোজেন স্তর। তাহলে আমরা দেখলাম চারটা স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। উচ্চতা কত? এটি হচ্ছে 90 থেকে শুরু হওয়া, অর্থাৎ 90 থেকে 200 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। কত? 90 থেকে 200 কিমি। উচ্চতা না বললে এখানে বিস্তার কথাটা লিখতে পারি, বিস্তার লিখলাম। তাহলে 90 থেকে 200 কিমি উচ্চতা পর্যন্ত আছে আণবিক নাইট্রোজেন স্তর। পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে প্রায় 1100 কিমি উচ্চতা পর্যন্ত লক্ষ্য করা যায়। হিলিয়াম স্তর 1100 কিমি থেকে 3500 কিমি, অর্থাৎ 3500 কিমি উচ্চতা পর্যন্ত লক্ষ্য করা যায়। আর হাইড্রোজেন স্তর 3500 থেকে একেবারে শেষ সীমা, অর্থাৎ 10,000 কিমি উচ্চতা পর্যন্ত লক্ষ্য করা যায়। গ্যাসের প্রাধান্য, কি কি গ্যাস এখানে দেখতে পাওয়া যায়? এখানে যেসব, যেহেতু নাইট্রোজেন স্তর তাহলে এখানে নাইট্রোজেন দেখা যাবে, অক্সিজেন স্তর তাহলে অক্সিজেনের প্রাধান্য দেখা যাবে, হিলিয়াম স্তর সেখানে হিলিয়ামের প্রাধান্য দেখা যাবে, হাইড্রোজেন স্তর সেখানে হাইড্রোজেনের প্রাধান্য দেখা যাবে। এই হলো আমাদের রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস। এবার আমি চলে আসব, এইবারে আমরা উচ্চতার ভিত্তিতে স্তর বিন্যাস করব। উচ্চতা তথা উষ্ণতা দুটি মূলত উষ্ণতা ভিত্তিতেই ভাগ করা হয়, কোথাও কোথাও বলা থাকে উচ্চতা এবং উষ্ণতা ভিত্তিতে। যদি আমরা উষ্ণতার ভিত্তিতে, উচ্চ উষ্ণতার ভিত্তিতে ভাগ করি তাহলে আমরা 6টি স্তর পাবো। কি কি স্তর আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, শুনে নাও, তার একটা করে লিখবো, আলোচনা করব। টোপোস্ফিয়ার, 2 স্ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কটা হলো? 6টা স্তর বললাম, টোপোস্ফিয়ার, স্ট্যাটোস্ফিয়ার, টোপোস্ফিয়ার, স্ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এর মধ্যে প্রথম 4টি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুপ্রকারের বর্ণ দাও।
কিংবা এমন আসে যে একটা স্তরের নাম উল্লেখ করে দিল, এই স্তরের কয়েকটি বৈশিষ্ট্য লিখো। প্রথম চারটির মধ্যে এই প্রশ্ন আসবে, লাস্টের দুটিতে কোনো প্রশ্ন আসে না। তাহলে প্রথমে চলে আসি ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার তাহলে প্রথমে আমাকে বিস্তার দিতে হবে। আমি জানি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। এই যে অংশটা, এটা আমি কোথা থেকে কাটলাম, এই ছবিটা আমাদের পড়েছিল ক্লাস 8 এ, যে বায়ু ভূঅভ্যন্তরের থেকে এই স্তরটা বের হয়। আমি বললাম কি, আমি বললাম বায়ুমণ্ডল অর্থাৎ এর নিচে রয়েছে ভূপৃষ্ঠ, এর নিচে রয়েছে ভূপৃষ্ঠ। এই ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে, শুধুমাত্র বায়ুমণ্ডল স্তরটাকে আমি ঠিক এইভাবে কেটে নিলাম। বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। এই পৃথিবীটা কেন আছে, তার উপরে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের স্তরটাকে আমরা নিলাম। তাহলে বিস্তার কি, আমরা জানি ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, মানে একেবারে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর, সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার উচ্চতা কত হবে, এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা অর্থাৎ বিস্তারটা হবে মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি। মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি। যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে যাই তবে দেখব 16 থেকে 18 কিমি, আর যদি ক্রান্তীয় অঞ্চলে যাই তবে 12 থেকে 14 কিমি বিস্তৃত হয়। তাহলে তিন রকম পেলাম, কি একটি পেলাম নিরক্ষীয় অঞ্চলে যেটা সবচেয়ে বেশি, কত 16 থেকে 18 কিমি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি, তবে ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিমি এই স্তরটি বিস্তৃত। চলে আসছি বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য এই স্তরে, 1 নম্বর, এই স্তরে যত উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণতা তত বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে, ভৌগোলিকরা বলছে যে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাবে। 1000 মিটার, প্রতি 1000 মিটার অর্থাৎ 1 কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি উষ্ণতা কমতে থাকবে, যাকে আমরা বলছি উষ্ণতার স্বাভাবিক হ্রাস অর্থাৎ নর্মাল ল্যাপস রেট। উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলতে ছোট প্রশ্ন একটা হতে পারে, কাকে বলে উষ্ণতার স্বাভাবিক হ্রাস বা নর্মাল ল্যাপস রেট, তখন বলবো বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকে। একে আমরা বলে থাকি নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস। 2 নম্বর কি, আমরা 2 নম্বরে বলতে পারি ক্ষুব্ধ মণ্ডল। এই স্তরটিতে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস থাকায় এখানে কি হচ্ছে, এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত কিছু ঘটে থাকে, অর্থাৎ যত রকম প্রাকৃতিক দুর্যোগ সব এই স্তরে লক্ষ্য করা যায়, তাই স্তরকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তিন নম্বর, এই স্তরে উষ্ণতা কমছে, কমতে কমতে সর্বোচ্চ সীমায় উষ্ণতা -60 ডিগ্রিতে পৌঁছায়। উষ্ণতা -60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে সর্বোচ্চ স্তরে। আর একটা পয়েন্ট করতে পারি এখানে, ট্রোপোপজ। ট্রোপোপজ আমরা জানি পজ মানে থেমে যাওয়া, টিভিতে অনেক সময় মিউট করে রাখি বা পজ করে রাখি, থেমে যাওয়া।
তো বায়ুর যে তাপীয় মিশ্রণ এই স্তরে এসে সর্বোচ্চ সীমায় এসে থেমে যায়, তাই একে আমরা বলি ট্রপোপজ। এক কথায় কি বলবো, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় এই যে অংশ দেখতে পাচ্ছ এই ঊর্ধ্বসীমাকে বলছি আমরা ট্রপোপজ। এটি 2-3 কিমি বিস্তৃত একটা ছোট্ট স্তর হয়ে থাকে, তাই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলবো আমরা ট্রপোপজ। তাহলে এই একটা গেল ট্রপোস্ফিয়ার, যদি দুটো বর্ণনা আসে। এবার আমরা আসছি পয়েন্টতে, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে আমরা দেখলাম এখানে কি হলো, মেঘের সঞ্চার হলো। একটু পেন দিয়ে মেঘ দেখিয়ে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে। তাহলে এই স্তরটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। দ্বিতীয়ত স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে প্রথমে আমাকে বলতে হবে বিস্তার কত কিমি বিস্তৃত, নাকি ট্রপোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। তাহলে ট্রপোস্ফিয়ার শেষ, তার উপর থেকে 50 কিমি অংশ জুড়ে রয়েছে এই স্তরটা। কত কিমি বললাম, 50। তাহলে এখানে যদি শূন্য হয়, এখানে আমরা গড়ে আমরা দিচ্ছি 16-18, এখানে দিচ্ছি 50। তাহলে দ্বিতীয় বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা ট্রপোস্ফিয়ারের উপর থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য এই স্তরের ঠিক বিপরীত বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যাবে। একটু মন দিয়ে শুনবে, এটা খুব গুরুত্বপূর্ণ স্তর। এক নম্বর, এই স্তরে আমরা দেখলাম যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা তত কি হচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু এই স্তরে আমরা দেখতে পাবো উষ্ণতা, উচ্চতা যত বাড়বে উষ্ণতাও তত বাড়বে। তাহলে এক নম্বরে বলবো, উচ্চ এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়। দুই, আমরা এই স্তরে বলেছিলাম এটা ক্ষুব্ধ মণ্ডল, তার উল্টাটা কি হবে, শান্ত মণ্ডল। এই স্তরে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো জলীয় উপাদান থাকে না, তাই এই স্তরকে আমরা বলে থাকি শান্ত মণ্ডল। এখানে কোনো ঝড় বৃষ্টি বজ্রপাত কিচ্ছু হয় না, কারণ কোনো জলীয় উপাদানই নেই। তাহলে এই স্তরটাকে বলছি আমরা শান্ত মণ্ডল। তাহলে এখানে সংক্ষেপে লিখে নিচ্ছি, উষ্ণতা কি হয়, বাড়ে। আর কি হয় এখানে, এটা শান্ত মণ্ডল। এই স্তরে নিচের দিকে ওজোন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়, যাকে আমরা সৌরপর্দা বলে থাকি। এই ওজোন গ্যাসের একটা স্তর এখানে থাকে, যেটাকে পৃথিবীর সৌরপর্দা বলা হয়, থেকে অতিবেগুনি রশ্মি হাত থেকে রক্ষা করে। তাহলে এটা হচ্ছে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কেউ কেউ একে ওজোনোস্ফিয়ারও বলে থাকে। চার, কি বলবো, বলবো এই স্তরে যেহেতু শান্ত মণ্ডল, জেট বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। জেট বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করছে, এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করছে। আমরা নিচের দিকে O3 দিয়ে দেবো একটা স্তরের জন্য, জাস্ট এটা ছবিটাকে চিহ্নিত করার জন্য। তাহলে যে বিমানগুলি নিরাপদে এই স্তরে চলাচল করছে, চার হয়ে গেল। পাঁচ কি বলবো, পাঁচ হচ্ছে এই স্তরে শীতকালে এক বিশেষ ধরনের মেঘ দেখতে পাওয়া যায়, যাকে আমরা বলে থাকি মাদার অফ পার্ল বা মুক্তা মেঘ। কোনো বই থাকবে মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ, শুক্তি মেঘ। তাহলে শুক্তি মেঘ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ছে, কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না, এগুলো শান্তমণ্ডল বলছি। এই স্তরের তলদেশে অর্থাৎ নিম্নাংশে ওজোন গ্যাসের প্রাধান্য দেখতে পাচ্ছি। এই স্তর দিয়ে জেট বিমানগুলি নিরাপদে চলাচল করছে। এই স্তরে এক প্রকার মেঘের সঞ্চার হয়, যাকে বলছি আমরা শুক্তি বা মৌক্তি মেঘ। আরেকটা বলে দিই, এই স্তর
এই স্তরের যে সর্বোচ্চ সীমা, এই সর্বোচ্চ সীমায় উষ্ণতা কমতে কমতে জিরো ডিগ্রিতে পৌঁছায়। তাহলে উষ্ণতা আগের স্তরে কমতে কমতে -60 ছিল, এবার আবার বাড়তে বাড়তে জিরো ডিগ্রিতে পৌঁছালো। জিরোর পরে হবে আর মাইনাস ছিল, প্রথমে -60 হলো, -60 থেকে -58 হলো, -50 হলো, কমতে কমতে জিরো ডিগ্রিতে পৌঁছালো। আরেকটা স্তর, এই যে স্তরটা যেটা বলেছিলাম এখানটায় টোপোপজ বলেছিলাম, তাহলে এটা কি হবে? স্ট্যাটোপজ। তাহলে মেসো স্ট্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা বলবো স্ট্যাটোপজ। স্ট্যাটোস্ফিয়ারের এই ঊর্ধ্বসীমাকে বলছি আমরা স্ট্যাটোপজ। নেক্সট চলে আসছি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার বিস্তার কত বলবো, এই যে টোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার গেল, টোপোর পরে স্ট্যাটোস, স্ট্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত, প্রায় 80 কিমি পর্যন্ত স্তরটা দেখতে পাওয়া যায়। কত বললাম? 80 কিমি। কোন কোন বইয়ে 13 থাকে, 80 বললে আমাদের হবে। তাহলে 80 কিমি উচ্চতা পর্যন্ত আমরা যে স্তরটা লক্ষ্য করব সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। বিস্তারটা হলো কত থেকে কত? স্ট্যাটোস্ফিয়ারের উপর থেকে 80 কিমি পর্যন্ত। এবার এর বৈশিষ্ট্য কি? এই স্তরের বৈশিষ্ট্য ঠিক উষ্ণতার ক্ষেত্রে এর উল্টা, অর্থাৎ উচ্চতা বাড়বে উষ্ণতা কমবে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি উষ্ণতা কমে, তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকবে। দুই নম্বর, এই স্তরে, এই স্তরটা যে পৃথিবীর বায়ুমণ্ডলের, পৃথিবী বলা ভুল, বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, তাহলে এটি হচ্ছে শীতলতম স্তর। শীতলতম স্তর, এই স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলি এসে ছাই হয়ে যায়। তাহলে এই স্তরে উল্কাপিণ্ড এসে কি হয়? ছাই হয়ে যায়। আমি একটু উল্কাপিণ্ড দেখিয়ে দিই ছবিটাতে। যে উল্কাপিণ্ড আসছে এই স্তরে এসে কি হবে? এই স্তরে এসে ছাই হয়ে যাবে। উল্কাপিণ্ডগুলি এই স্তরে এসে ছাই হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে শীতল স্তর, উষ্ণতা ক্রমশ কমতে থাকছে। তাহলে এর আগে উষ্ণতা কমতে কমতে জিরো হলো, তারপরে বাড়তে বাড়তে কমতে কমতে -60 হলো, আবার বাড়তে বাড়তে জিরো ডিগ্রিতে পৌঁছালো, এবার আবার কমতে শুরু করছে। এই স্তরে উষ্ণতা কমতে কমতে সর্বোচ্চ সীমায় -93 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। -93 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাহলে বুঝতে পারছি কত শীতলতম স্তর? -93। এখানে একটা প্রায় বলতে হবে, কোথাও কোথাও বলে থাকে যে 100 ডিগ্রি পর্যন্ত বলে থাকে, -100 ডিগ্রি। তাহলে -93 ডিগ্রি এই স্তরে উষ্ণতা থাকে। এবার এর হচ্ছে সর্বোচ্চ স্তরকে কি বলবো? এটাকে যদি বলি টোপোপজ, এটা যদি স্ট্যাটোপজ হয়, তাহলে এটা চোখ বন্ধ করে এটা হচ্ছে মেসোপজ। তাহলে এই স্তরটি কি বলছি আমরা? মেসোস্ফিয়ারে সর্বোচ্চ স্তর সীমায় যে স্তরটি লক্ষ্য করা যায়, অর্থাৎ সর্বোচ্চ অংশটাকে আমরা বলছি মেসোপজ। এইবার চলে আসবো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্তর, চারটা বলেছিলাম গুরুত্বপূর্ণ, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এর আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। বিস্তার কত? মেসোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 500 কিমি পর্যন্ত, 500 কিমি পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। কোন স্তর? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বৈশিষ্ট্য এক নম্বর, এখানে কি বৈশিষ্ট্য ছিল উষ্ণতার ক্ষেত্রে? এটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমেছিল, এটা বেড়েছিল, এটা কমেছিল, তাহলে আবার বাড়বে, প্রত্যেকটা বিপরীত বিপরীত, তাহলে এটা আবার বাড়বে। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়, দ্রুত হারে বাড়ে। কি বাড়ে? উষ্ণতা দ্রুত হারে বাড়ে।
যে উষ্ণতা লিখে দিন মানে কেমন হচ্ছে ব্যাপারটা, উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। দুই নম্বরে কি বলবো, দুই নম্বরে বলবো এই স্তরে উচ্চতা বৃদ্ধি পেতে উচ্চতা বাড়ছে, উষ্ণতাও দ্রুত হারে বাড়ছে। উষ্ণতা বাড়তে বাড়তে 500 কিমি উচ্চতায় উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তাই এই স্তরটিকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। তিন নম্বর বলবো এই স্তরে আয়নের আধিক্য দেখা যায়, তাই একে বলা আয়নোস্ফিয়ার। চার নম্বরে বলতে পারি পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ গুলি এই স্তরে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসার জন্য বেতার সংযোগ রক্ষিত হয়েছে। পাঁচে বলতে পারি এই স্তরে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন পরস্পর সংঘর্ষের ফলে মৃদু আলোর সৃষ্টি হয়, যাকে আমরা বলে থাকি মেরু জ্যোতি বা মেরু প্রভাব, যাকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভাব এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভাব বলে থাকি। এই গেল থার্মোস্ফিয়ার। এবার বাঁচলো আর দুটো স্তর, সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সোস্ফিয়ার এবং লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই সম্বন্ধে বিশেষ কিছু পড়তে হয় না, একটু জেনে রাখো। এক্সোস্ফিয়ার যার বিস্তার হচ্ছে আয়নোস্ফিয়ারের উপর থেকে প্রায় 750 কিমি আর ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত অর্থাৎ প্রায় 10,000 কিমি উচ্চতা এর লাস্ট, অর্থাৎ এক্সোস্ফিয়ারের উপর থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। এখানে দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে এক্সোস্ফিয়ার যেখানে কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হয়, অর্থাৎ এই স্তরে কিন্তু কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হচ্ছে। এখানে উষ্ণতা প্রায় 1600 ডিগ্রি হয়ে থাকে। এই স্তরের উপরে যে ম্যাগনেটোস্ফিয়ার সেখানে ইলেকট্রন আর প্রোটন মিলে একটি বলয়ের সৃষ্টি করেছে, যাকে আমরা বলে থাকি ভ্যান অ্যালেন বিকিরণ। এই হলো আমাদের বায়ুমণ্ডলের একদম প্রথম অংশ, অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে আজকে এতটুকুই, যদি এর পরবর্তী ক্লাসটা তোমরা দেখো চেষ্টা করবো আমি এরপর থেকে আবার পরের পার্টটা নেওয়ার। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার, না হলে পরবর্তী ক্লাসে সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর তোমরা হচ্ছে এই লকডাউনে কিন্তু কেউ বাইরের থেকে বেরোবে না, সবসময় বাড়িতেই থাকো, কারণ স্কুল কবে খুলবে সেটা এখনো বলা যাচ্ছে না, খুলতে অনেকটাই দেরি হবে। তোমরা চেষ্টা করো নিয়মিতভাবে ক্লাসটা করার, এখানে সমস্ত বিষয় সম্বন্ধে ক্লাস করানো হচ্ছে, তোমরা চেষ্টা করো সেই ক্লাসগুলো করার এবং কোনো সমস্যা থাকলে আমাদের সেটা অবশ্যই জানাও।